A la luz del Mundial de Fútbol y realmente nos tiene absolutamente enamorados. Estamos hablando. Respetuosa vocación. ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের পাগলামি ও ভালোবাসার খবর হেডলাইন হয়েছে বিশ্বব্যাপী। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা अस्सलाम वालेकुम। आज की वीडियो में बात करेंगे बांग्लादेश की जानिब से अर्जेंटीना को फीफा वर्ल्ड कप में सपोर्ट करने के बाद। अब जो अर्जेंटीना के लोग हैं, अर्जेंटीना की हुकूमत बांग्लादेश का शुक्रिया अदा कर रही है और यहाँ पे अर्जेंटीना की हुकूमत की जानिब से बांग्लादेश के साथ एक फ्री ट्रेड एग्रीमेंट साइन किया जाएगा। ये ट्रेड एग्रीमेंट जो है ये बांग्लादेश की इकोनॉमी के लिए बहुत ज़्यादा फायदेमंद साबित होने वाला है। अर्जेंटीना के प्राइम मिनिस्टर की तरफ से अपने ट्विटर अकाउंट पे बांग्लादेश का फ्लैग शेयर किया गया और बांग्लादेश का शुक्रिया अदा किया गया कि किस तरह से हज़ारों किलोमीटर दूर अर्जेंटीना को बांग्लादेश ने सपोर्ट किया है। और बांग्लादेश की सपोर्ट के बाद अर्जेंटीना वर्ल्ड कप भी जीत चुका है और अर्जेंटीना का मीडिया, अर्जेंटीना के लोग और अर्जेंटीना की हुकूमत बांग्लादेश का अपने तहे दिल से शुक्रिया अदा कर रही है और अब अपने रिलेशन जो हैं मज़ीद बेहतर बांग्लादेश के साथ बनाना चाहती है। अब यहाँ पर अर्जेंटीना हुकूमत की तरफ से बांग्लादेश को तोहफे दिए जा रहे हैं और बांग्लादेश में जो उनका सिफारत खाना था, जो उनका क्लोज़ हो चुका था, उसको दोबारा से रीओपन किया जा रहा है। इसके साथ साथ जो मैसी हैं वो भी बांग्लादेश का विज़िट कर सकते हैं। तो ये सारी चीज़ें बांग्लादेश का जो इमेज है अर्जेंटीना में और पूरी दुनिया में, उसमें बहुत ज़्यादा पॉजिटिव चीज़ देखने में आ रही है। किस तरह से एक स्पोर्ट्स इवेंट के थ्रू बांग्लादेश ने पूरी दुनिया के दिल जीत लिए हैं और स्पेशली अर्जेंटीना का दिल जीत लिया है और अब दोस्ती का हाथ अर्जेंटीना ने बांग्लादेश की तरफ बढ़ा दिया। मज़ीद डिटेल जानते हैं आज की इस वीडियो। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 एंड स्टार्ट। A la luz del Mundial de Fútbol y realmente nos tiene absolutamente enamorados. Estamos hablando. Respetuosa vocación. Assalamu alaikum. আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে, গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। এই কথাটির বাস্তব রূপ দেখতে পাওয়া গেল বাংলাদেশ ও আর্জেন্টিনার মাঝে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কিভাবে দুই দেশের মাঝে সম্পর্ক পাল্টে যেতে পারে এমন নজিরবিহীন উদাহরণ দেখল বিশ্ব। আর্জেন্টিনা 80 দশকে বাংলাদেশ থেকে নিজেদের অ্যাম্বাসি উঠিয়ে নেয়, আজ তারাই নিজেদের উজাড় করে দিচ্ছে বাংলাদেশের জন্য। কিভাবে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশ ও আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক জোরালো হচ্ছে, বাংলাদেশি মানুষের ভালোবাসার প্রতিদান আর্জেন্টাইনরা কিভাবে দিচ্ছে, কিভাবে ল্যাটিন আমেরিকার এই দেশ নিজেকে উজাড় করে দিচ্ছে বাংলাদেশের কাছে এবং এতে ভারতের কপাল কিভাবে পড়তে যাচ্ছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে প্রিয় জন্মভূমির ইতিবাচক খবরগুলো সবার আগে দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বিডি টিউব চ্যানেলটিকে। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের পাগলামি ও ভালোবাসার খবর হেডলাইন হয়েছে বিশ্বব্যাপী। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের ফুটবল উন্মাদনার একটি ভিডিও আপলোড করে। স্বাভাবিকভাবেই এরপরই পুরো বিশ্বের বিষয়টির নজর কাড়ে, বিশেষ করে আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশি মানুষের ভালোবাসা এবং সমর্থনের অনেক ভিডিও ক্লিপই ভাইরাল হয়েছে আর্জেন্টিনায়। আর্জেন্টিনার টিভি মিডিয়ায় চলছে বাংলাদেশিদের আর্জেন্টিনাকে সাপোর্ট করার উল্লাসের বিভিন্ন ভিডিও। আর্জেন্টিনা ও মেসির প্রতি বাংলাদেশের মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আর্জেন্টাইনরাও বাংলাদেশকে এবং বাংলাদেশি মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা দেখিয়ে বিভিন্ন ধরনের মেসেজ ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ওডিআই ক্রিকেট ম্যাচেও অনেক আর্জেন্টাইনকে দেখা গিয়েছে বাংলাদেশের সমর্থনে ভিডিও বার্তা দিতে। আর্জেন্টিনার বাংলাদেশ ক্রিকেট ফ্যান নামে একটি ফেসবুক গ্রুপও তারা খুলেছে। এমনকি আর্জেন্টিনার টিভি মিডিয়ায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে রান্নার অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি এবং খিচুড়ি রান্না করতেও দেখা গিয়েছে। 16 ডিসেম্বর বাংলাদেশিদের পাশাপাশি আর্জেন্টাইনরাও বাংলাদেশের বিজয় দিবস পালন করেছে। দুই দেশের জনগণের মাঝে যখন এত সম্মান এবং ভালোবাসা আদান প্রদান হচ্ছে তখন সরকার কিভাবে পিছিয়ে থাকতে পারে, তাই আর্জেন্টিনার সরকার বাংলাদেশকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। 1978 সালে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাসটি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনার সরকার। শুধু আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে চালু হবে তা নয়, বরং বাংলাদেশের সাথে সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে আর্জেন্টিনা। এক সময়ে বাংলাদেশে আর্জেন্টিনার একটি কূটনৈতিক মিশন ছিল, তবে 1978 সালে মিশনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দিল্লির আর্জেন্টিনার দূতাবাস থেকেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে দেশটি। আর 1992 সালে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেয়া হয়।
যে আর্জেন্টিনা 1978 সালে তাচ্ছিল্য করে বাংলাদেশ থেকে এম্বাসি বন্ধ করে দিয়েছিল, এবার সেই আর্জেন্টিনাই ঢাকায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। গত 10 ডিসেম্বর শনিবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরোত এক টুইটার বার্তায় বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর পরিকল্পনার কথা জানান। স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরো। অনেক আর্জেন্টাইন দাবি করছে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মাঝে ভিসা প্রক্রিয়া সহজ করা হোক। একই দিনে আরেক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, 2021 সালে বাংলাদেশে আর্জেন্টিনার রপ্তানি পরিমাণ ছিল 876 মিলিয়ন মার্কিন ডলার, যা এ যাবৎকালের সর্বোচ্চ। তবে বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় মেড ইন বাংলাদেশ পণ্য রপ্তানিতে বেশ ঝামেলায় পড়তে হয়, কারণ আর্জেন্টিনায় বাংলাদেশের কোনো এম্বাসি নেই, ফলে ভারতের দিল্লিতে যোগাযোগ করতে হয়। এছাড়া বাংলাদেশের সাথে আর্জেন্টিনার কোনো বাণিজ্যিক চুক্তি না থাকায় বাংলাদেশের পোশাক, সিরামিক এবং ঔষধ রপ্তানি বাধার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে ভারত তাদের পোশাক প্রতিযোগী ছাড়াই আর্জেন্টিনাতে রপ্তানি করে যাচ্ছে। বাংলাদেশ গত 2 বছর যাবত চেষ্টা করে যাচ্ছে ল্যাটিন আমেরিকার বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি করতে। এক্ষেত্রে এখন আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঢাকায় আর্জেন্টিনার এম্বাসি চালু হলে বাংলাদেশ আর্জেন্টিনার সাথে মুক্ত বাণিজ্য চুক্তির কথাও বলবে। যদি আর্জেন্টিনার সাথে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে যায়, তাহলে বেকায়দায় পড়বে ভারত। প্রিয় দর্শক, ভালোবাসার বদলে ভালোবাসা যেভাবে আর্জেন্টিনারা বাংলাদেশকে প্রদান করছে তা বিশ্বের নজিরবিহীন। আশা করছি ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশ ও আর্জেন্টিনার মাঝে একটি শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। আজ কি ভিডিও জেসা কে আপনি দেখা কে আর্জেন্টিনা কা মিডিয়া, আর্জেন্টিনা কি হুকুমত ওর উসকি আওয়াম জো হ্যায় বাংলাদেশ কা তহে দিল সে শুকরিয়া আদা কর রহি হ্যায়, আর বাংলাদেশ কে সাথ আব এক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন কিয়া জা রহা হ্যায় আর ভারত কে সাথ ইস ট্রেড কো ক্যান্সেল কিয়া জা রহা হ্যায়। তো ইয়াহাঁ পে বাংলাদেশ নে স্পোর্টস কে ময়দান মে ভি ভারত কো পিছে ছোড় দিয়া হ্যায়, और फीफा वर्ल्ड कप में अर्जेंटीना को सपोर्ट करके उनके दिल जीत लिए हैं, और अब अर्जेंटीना जो है ढाका के अंदर अपनी एम्बेसी दोबारा से ओपन करने जा रही है। ये एम्बेसी जो है 1978 में बंद कर दी गई थी, उस वक्त बांग्लादेश के जो हालात थे कुछ स्टेबल नहीं थे, लेकिन अब इस फीफा वर्ल्ड कप में बांग्लादेश के लोगों का प्यार देख के और रिस्पेक्ट देख के अपनी टीम के लिए अर्जेंटीना के जो फॉरेन मिनिस्टर हैं उन्होंने ऐलान किया कि हम जो एम्बेसी है ढाका के अंदर दोबारा से खोलेंगे, और अब जो बांग्लादेश का कपड़ा है, जो इनकी दवाइयां हैं, ये भी अब बांग्लादेश से अर्जेंटीना में जाएंगी, और अर्जेंटीना में जो है बांग्लादेश की अब बहुत बड़ी मंडी बनने जा रही है। अर्जेंटीना का मीडिया, अर्जेंटीना के लोग, उसकी हुकूमत बांग्लादेश का शुक्रिया अदा कर रहे हैं, और इस पे बहुत सोशल मीडिया पे अकाउंट्स बनाए जा रहे हैं, और फीफा ने अपने जो ऑफिशियल अकाउंट है वहाँ से बांग्लादेश के फैंस की वीडियो वायरल की है। तो इस वक्त पूरे अर्जेंटीना में बांग्लादेश की बात हो रही है, बांग्लादेश के फैंस की जो वीडियो हैं वो वायरल हो रही हैं, और यहाँ से अंदाज़ा लगाया जा सकता है कि बांग्लादेश के लोगों का जो फीफा के लिए जो क्रेज़ था पूरी दुनिया उसको देख के हैरान हो गई है, और अर्जेंटीना को सपोर्ट किया गया था और फाइनली अर्जेंटीना ने यहाँ पर वर्ल्ड कप जीत लिया, और अब बांग्लादेश के साथ पॉजिटिव रिलेशन बनाने के लिए दोस्ती का हाथ बढ़ा दिया। मुझे तो अर्जेंटीना के ये बांग्लादेश के लिए ये जो नेक ख्वाहिशात हैं ये बहुत अच्छी लगी हैं, किस तरह से बांग्लादेश के लोगों ने अर्जेंटीना टीम को सपोर्ट करके अर्जेंटीना के लोगों का दिल जीत लिया है। आप क्या सोचते हैं इस वीडियो के बारे में, मुझे कमेंट्स में अपनी राय से आगाह करें। वीडियो अच्छी लगी तो लाइक करें, चैनल पर न्यू है सब्सक्राइब करें, बेल आइकन हल्का सा प्रेस करें ताकि नेक्स्ट वीडियोज़ के अपडेट आप तक पहुँच सकें। अल्लाह हाफिज़।